আমার মেয়েরা হালিমটা খুব পছন্দ করে আর আমি সবসময় বাসায় কম খরচে অল্প সময়ে তাদেরকে হালিম তৈরি করে দিই হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম অনেকেই আসাম হালিম তৈরি করতে পারেন না তাদের জন্য আমার আজকের এই সহজ রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর একটা কমেন্ট অবশ্যই করবেন তো হালিমের যে রাঁধুনি আমি প্যাকেটটা নিয়েছি এটার মধ্যে দুটো প্যাকেট থাকে একটা হচ্ছে হালিমের মিশ্রণ আর আরেকটা হচ্ছে মশলা তো হালিমের যে মিশ্রণটা আছে এটাকে হচ্ছে আমি এখন একটা বাটিতে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এখন ফুটন্ত গরম পানি দেবো এখানে দুই কাপ প্রথমে আমি অল্প একটু দিয়েছি দিয়ে এটাকে হচ্ছে একটা হ্যান্ডের সাহায্যে এভাবে ভালো করে নেড়ে মিশিয়ে তো একবারে কিন্তু সব পানি দিবেন না তাহলে কিন্তু দলা যায় তো এভাবে একটু মিশিয়ে নিয়ে আমি আবারও কিছুটা পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে এবার হ্যান্ড রুই দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো যাতে কোনো রকম কোনো দলা না থাকে একেবারে সুন্দর করে এভাবে মিশিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো আধা ঘন্টার জন্য রেস্টে রাখার পরে এটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে এবার এটাকে রেস্টে রেখে দিয়ে এসে আমি এখানে চিকেনটাকে মানে প্রসেসিং করে নেব। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে করে আমি অর্ধেকটা বেয়ারেস্তা উঠিয়ে নিতে পারি তো পেঁয়াজটা আমার বাজা হয়ে গেছে দেখেন এখন এখান থেকে আমি অর্ধেকটা পেঁয়াজ তুলে নেব তারপরে বাকিটার মধ্যে আমি চিকেন দিয়ে দেবো এই যে আমি কিছুটা তুলে নিলাম নিয়ে এখন এর মধ্যে আমি চিকেন দিয়ে দিচ্ছি কাটার পরে এক কেজি পরিমাণ তো যে এখানে আপনারা গরুর মাংস ব্যবহার করতে পারেন যেহেতু গরুর মাংসটা একটু ব্যয়বহুল এখন সবার পক্ষে সম্ভব না সেহেতু আমি চিকেন দিয়ে দেখাচ্ছি তো এর মধ্যে আমি এক টেবিল এক চা আদা ফেস্ট এক চা রসুন ফেস্ট দিয়ে আর রাঁধুনি হালিমের যে মশলাটা আছে সেটা পুরোটা দিয়ে দিলাম এখানে আপনাকে আর কিছুই দিতে হবে না কোনো রকম লবণ মরিচ হলুদ কিছুই দরকার নাই সেটা যদি আপনি দিতে যান সেক্ষেত্রে কিন্তু বেশি হয়ে যায় এখানে একটা হালিমের প্যাকেটে যতখানি আপনার লবণ মরিচ দরকার ততখানি কিন্তু দেয়া আছে তো আমি এইটাকে ঢাকনা দিয়ে ডেকে ভালো করে কষিয়ে দেবো তো দেখা যায় চিকেনটা হতে বেশি একটা সময় লাগে না হয়তো গরু মাংসটা হতে একটু সময় লাগে তো এই যে চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দেখেন এবার এর মধ্যে হচ্ছে হালিমের যে মিশ্রণটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব তো এই যে হালিমের মিশ্রণটা দিয়ে দিলাম দেখেন এটা ফুলে কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে এবার এটাকে মাংসের সাথে একটু দু মিনিট পরিমাণ নেড়ে ছেড়ে তারপর হচ্ছে এর মধ্যে আমি পানি দিয়ে দেবো তো এখানে আমি ফুটন্ত পানি দিব যাতে করে সহজে হয়ে যায় আর আমার বাসায় গ্যাসটা একটু কম আছে সেজন্য আর ফুটন্ত পানি দিলে এটা খুব সহজে কিন্তু হয়ে যায় এই যে আমি এখন পানিটা দিয়ে দিলাম দিয়ে পানিটা আপনারা পরিমাণ মতো দিবেন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে গণতটা ঠিক কতখানি আপনারা যদি পাতলা খেতে চান সেক্ষেত্রে পানিটা একটু বেশি দিবেন এই যে দেখেন আমি পানিটা আপনার নাড়া ছাড়ার পর বুঝতে পারতেছেন নিশ্চয় যে এটার ঘনত্বটা ঠিক কি রকম আছে তো এভাবে পানিটা আমি এ পরিমাণ দেবো দিয়ে এখন ডাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে দেখে বলক আসার পর এখন অনবরত আমি নাড়তে থাকবো আর নন স্টিকে অনবরত না নাড়লেও হয় নর্মাল হাঁড়িতে যদি রান্না করেন এটাকে নাড়তে থাকবেন নেড়ে নেড়ে এটা গণ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবেন কারণ নর্মাল হাঁড়িতে হচ্ছে যেহেতু ডাল নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এটাকে নেড়ে ছেড়ে আমি একটু গণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি আর একটু হাত দিয়ে চেক করে দেখবেন যে দানা দানা আছে সেটা সিদ্ধ হয়েছে কিনা আর যখন দেখবেন এরকম গণ হয়ে এসেছে আপনি যেরকম রাখবেন সেই অনুযায়ী হলে এটাকে নামিয়ে নেবেন কারণ ঠান্ডা হওয়ার পর তো এখন আমি ঠান্ডা হওয়ার পর এটাকে অন্য একটা মানে একটু ঠান্ডা হওয়ার পর একেবারে ঠান্ডা না অন্য একটা হাড়িতে নিয়ে নিলাম এর মধ্যে এখন বেরেস্তা কাঁচামরিচ ধনে পাতা আদা কুচি দিতে পারেন তারপরে দেবো বিট লবণ তারপরে খাওয়ার সময় শশা দিয়ে খেতে পারেন শশা লেবু তো এটাকে আমি এখন পরিবেশন করে নিচ্ছি তো এই যে দেখেন এটা এখন আমি বেড়ে দেখাচ্ছি যে এটার গণতটা কিরকম এই যে দেখেন আপনারা যদি আর একটু পাতলা খেতেছেন তাহলে হচ্ছে আর একটু মানে আগে নামিয়ে নেবেন তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনারা কিন্তু কম খরচে করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ